আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার একটি ট্রিক শেয়ার করব, যেটা বর্তমানে অনেকেই জানেন হয়তোবা, তবুও যারা না জানেন তাদের জন্য আজকের আমার ভিডিও। সম্প্রতি ফেসবুক আমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে। এই ফেসবুকের আপডেটটি হচ্ছে, আপনারা যারা ফেসবুক ইউজ করেন, মোটামুটি আমাদের সবাই কিন্তু এখন ফেসবুকে আসক্ত, অর্থাৎ সবারই কিন্তু ফেসবুকের একটা প্রোফাইল আছে। তো ফেসবুক বর্তমানে যে আপডেটটি নিয়ে এসেছে, এর মাধ্যমে আপনার যে ফেসবুক আইডিটি আছে এটাকে কিন্তু আপনি প্রফেশনাল মোডে ট্রান্সফার করে নিতে পারবেন। এবং যেভাবে একটি পেজ ক্রিয়েট করা হয়, পেজের প্রোফাইলটাকে সাজানো হয়, ঠিক সেইভাবে আমরা যত্ন করে আমাদের প্রোফাইলটা সাজাই, এটাকে কিন্তু এক ক্লিকের মাধ্যমে একটা প্রফেশনাল আইডি থেকে একটা প্রফেশনাল পেজে নিয়ে যেতে পারবো। আগে যেমন একটা ফেসবুক আইডিকে কনভার্ট করে একটা পেজে পরিণত করা যেত, সেই ক্ষেত্রে দেখা যেত যে আপনার একটা আইডি থাকতো এবং আরও একটি পেজ থাকতো একই নামে, মানে আপনার আইডিটা যে নামে সেই নামে একটি পেজ ক্রিয়েট হতো, সেখানে কিন্তু দুইটা প্রোফাইল হয়ে যেত। কিন্তু বর্তমানে ফেসবুক যে নতুন আপডেটটা নিয়ে এসেছে, এর মাধ্যমে আপনার যে প্রোফাইলটা আছে এটাকে কিন্তু আপনি প্রফেশনালভাবে একটি পেজের মতো ইউজ করতে পারবেন। এবং আমাদের কাছে যে ফেসবুকের যে নোটিফিকেশনটা আসছে, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, আপনি যদি এই প্রফেশনাল আইডিটা দিয়ে এলিজিবল হন, ফেসবুকের যে নির্দিষ্ট শর্ত আছে এই শর্তগুলো যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। আর এটা কিন্তু খুবই মজার ব্যাপার, এটা কিন্তু খুব একটি ভালো দিক ফেসবুকের পক্ষ থেকে। যারা অনেকে আছেন যারা ফেসবুক আইডি ইউজ করেন কিন্তু কোনো পেজ ইউজ করেন না বা পেজের সময় দেন না, এরকম কিন্তু অনেকেই আছে। তো যাদের এরকম বড় সড়ো একটি ফেসবুক আইডি আছে, যাদেরকে অনেক মানুষ ফলো করে, বা তারা নিয়মিত ফেসবুকে নিজের প্রোফাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট, ভিডিও বা মজার কিছু জিনিস শেয়ার করে থাকেন, তারা যদি এই জিনিসটাকে মনিটাইজ করে একটা বাড়তি টাকা ইনকাম করতে পারেন, তাহলে অসুবিধে কী? এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হবে আমি আশা করি। তবে এখন পর্যন্ত এই সিস্টেমটা কিন্তু সবার প্রোফাইলে চালু হয়নি, মোটামুটি আস্তে ধীরে আসতেছে আপডেটটা, অনেকের মোবাইলে অলরেডি পৌঁছে গেছে নোটিফিকেশনটি, অলরেডি আমিও পেয়ে গেছি এই নোটিফিকেশনটি ভাগ্যক্রমে। আর আপনারা যারা পান নাই বা যারা করতে চান, তারা কিভাবে অ্যাক্টিভ করবেন এই প্রফেশনাল মোড আপনার ফেসবুক প্রোফাইলে, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বলে প্রথমে দেখে নেই কীভাবে একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোডে ট্রান্সফার করবে। তো আমি যেহেতু অলরেডি ফেসবুকের এই অপশনটা অন করে ফেলেছি আমার প্রোফাইলে, সেহেতু আমি আপনাকে লাইভ নোটিফিকেশনটা দেখাতে পারছি না, তবে আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। স্ক্রিনে আমি এই স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে প্রোফাইলে ঢোকার পরে ফেসবুক কী ধরনের নোটিফিকেশন আপনাকে দেখায় এই অপশনটি অন করার জন্য। তো আপনার প্রোফাইলে যাওয়ার পরে যদি আপনি গেট কন্টেন্ট ইনসাইড গ্রো ইউর অডিয়েন্স এই নোটিফিকেশনটা দেখতে পান, তাহলে পাশেই দেখেন ট্রাইট লেখা আছে, এই ট্রাইটে যদি ক্লিক করেন তাহলে আপনি এই অপশনটাতে সরাসরি মুভ করবেন, অর্থাৎ আপনার আইডিতে এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনি প্রফেশনাল আইডিতে মুভ করবেন। তো আমি যেহেতু অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি, সেই জন্য এখানে কিন্তু লাইভ দেখাতে পারছি না, তবে আমি এই স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। যদি আপনারা এই নোটিফিকেশনটা দেখতে না পান, তাহলে কিভাবে এই অপশনটা অন করবেন সেটারও কিন্তু একটা অপশন আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে, তারপরে লক্ষ্য করবেন যে আপনার প্রোফাইল পিকচারের নিচে এই ধরনের একটা নোটিফিকেশন থাকবে। যদি না থাকে তাহলে কি করবেন, তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, এরপরে আপনার ফেসবুক প্রোফাইলের সাইডে দেখেন থ্রি ডট একটা মেনু আছে, তো এই থ্রি ডট মেনুটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে লাস্টের দিকে একটা অপশন দেখতে পাবেন, টার্ন অন প্রফেশনাল মোড, মানে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। এই অপশনটা যাদের দেখা যাচ্ছে না, তারা কিন্তু আপাতত এই প্রফেশনাল মোডটা নিজের আইডিতে ইউজ করতে পারবেন না। আমার আইডিতে চলে আসছে অলরেডি, হয়তো আপনাদের কিছুদিনের ভিতরে চলে আসবে। তো যারা এই প্রফেশনাল মোডটা অ্যাক্টিভ করতে চান, তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এরপরে আপনি এই টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটা দেখতে পাবেন, টার্ন অন প্রফেশনাল মোড। টার্ন অনে ক্লিক করে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আপনি আপনার প্রোফাইলে এসে রিফ্রেশ করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা প্রফেশনাল মোডে ট্রান্সফার হয়ে গেছে। এরপরে দেখেন আইডিতে কিন্তু অনেকগুলো অপশন আছে, নিচের দিকে দেখেন রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ, ভিউ প্রাইভেসি শর্টকাট, এরপরে আর্কাইভ, অ্যাড প্রোফাইল বাটন, এখানে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হবে অ্যাড প্রোফাইল বাটন, এই অ্যাড প্রোফাইল বাটনটি কিন্তু অনেক কাজ আছে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢুকলে কিন্তু দেখতে পারবেন থিঙ্ক ইউর ম্যানেজ পেজ গ্রুপ, আমার যে কয়েকটা পেজ বা গ্রুপ আমি যেগুলোর অ্যাডমিন সেগুলো দেখাচ্ছে। এরপরে দেখেন নিচের দিকে
এডিট প্রোফাইলে গেলে আপনার আইডিটা যেভাবে এডিট করতেন সেগুলো দেখাবে। এরপরে হচ্ছে এডিট বাটন, এডিট অ্যাকশন বাটনে যদি ক্লিক করেন, আপনারা জানেন যে একটা ফেসবুক পেজে কিন্তু অনেক ধরনের বাটন ইউজ করা যায়, মেসেজেস, এরপরে কল, ইমেল, কন্ট্যাক্টসের ভিতরে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারেন, ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার হয়ে যাবে চ্যাট করার জন্য। এরপরে মেসেজেস ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাকে যেভাবে ইনবক্স করা হয় ফেসবুক আইডিতে, সেই অপশনগুলো এখানে দেওয়া থাকে। এখানে কিন্তু আপনি চাইলে একাধিক বাটন অ্যাড করতে পারবেন, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কন্ট্যাক্ট আসে ক্লিক করে ওয়েবসাইটে যদি আপনার ইউটিউবের লিঙ্ক বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখেন, তাহলে আপনার আইডিতে ঢোকার পরে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু সে সরাসরি আপনার ওই ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে। এতে কিন্তু আপনার ট্রাফিক বেড়ে যাবে যদি আপনি সেলিব্রিটি হন আর কি। দেখেন এরপরে আপনার আইডিতে আসার পরে রিফ্রেশ করেন যদি, তাহলে ওয়েলকাম টু প্রফেশনাল মোড একটা অপশন আসবে। ভিউ গাইডে ক্লিক করলে হয়তো আপনি এই নতুন ফাংশন সম্পর্কে অনেক গাইড পেয়ে যাবেন, আর নিচের দিকে আসলে একটু বুঝতে পারবেন যে আপনার আগের যে আইডির কোয়ালিটিটা ছিল সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো নতুন অপশন আসছে যেগুলো হয়তো আগে ছিল না আপনার আইডিতে। তো এভাবেই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে, যেহেতু আমিও এই মোডে নতুন এবং নতুনভাবেই ফেসবুক এটা নিয়ে আসছে, বেশি দিন হয়নি, মাত্র চালু হচ্ছে, তাই এ সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। হয়তো যদি কোনো আপডেট বা নতুন কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আপাতত আপনারা যারা অ্যাক্টিভ করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা করা, তারা আমার ভিডিওটা দেখে হয়তো বা নিজের আইডিতেও এভাবে প্রফেশনাল মোড অ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করি বর্তমানে সবাই যে কথাটা বলছে যে কীভাবে একটি ফেসবুক আইডিকে প্রফেশনাল মোডে ট্রান্সফার করা যায় সেটা নিয়ে অনেকেই হয়তো ইউটিউবে বা ফেসবুকে ঘাটাঘাটি করছেন, আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা জানে না তাদেরকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।